কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। আশি তোলায় শের হলে চল্লিশের মন, মনে মনে না হলে মিলে নয়জন। আশি তোলায় শের হলে চল্লিশের মন, মনে মনে না হলে মিলে নয়জন। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম নাই আমার মনকে বোঝাইতে। আমি বাকে আমার মনটা পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। আমি যে চাই আমার মনকে বোঝাইতে, মন আমার চাই আমার মনকে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। আমার তো ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, তোমরা জানোই, এর আগের ভিডিওতে দেখেছিলে। তবু আমার দিদি ভাই আছে না, রেখা দিদি ভাই, রেখার্স ওয়ার্ল্ডে রেখা দিদি ভাই বলছে তুমি কবে গান শোনাবে, গান শোনার জন্য পাগল হয়ে গেছে। তো আমার এই সর্দি সর্দি গলায় আমি একটু গান শুনিয়ে দিলাম, জানি ভালো লাগবে না, তবু আর কি আমারও ভালো লাগছে না। কালকে শনিবার গেছে, আমি কোনো ভিডিও করিনি সারাদিন, রবিবারে, আজকে হচ্ছে রবিবার বিকেল। এখন আমি সোনামাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম, দেখো সোনামাকে কেমন লাগছে, সাজুগুজু একটু করিয়ে দিলাম, আর এই যে একটু খাওয়াচ্ছি, ঠিক আছে। তো প্রতিদিন ভিডিও ছাড়া অভ্যাস, একটা দিন যদি ভিডিও না ছাড়ি কীরকম লাগে না, নিজের থেকে ভালো লাগে না, তো তাই আর কি এই যে একটুখানি ছোট্ট একটা ভিডিও ছেড়ে দিব তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই দেখো, না লাগলে আর কি করব, শরীর ভালো ছিল না, তার জন্য আর কালকে কোনো ভিডিও করিনি। এই কয়েকদিনে অনেকটা ধকল গেছে। তো কয়েকজন প্রিয় মানুষের নাম বলি আমি। শ্যামলী দাস, এ হচ্ছে এক দিদি ভাই, আমাকে প্রথম থেকে খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে সোনামাকে। এর একটা ছোট চ্যানেল আছে, ছোট শর্ট ভিডিও, রান্নাবাড়া, বাড়িতে যা যা রান্নাবাড়া করে, খুব সুন্দর সুন্দর রান্নাবাড়া করে, 15 সেকেন্ডের। তোমরা একটু সবাই সাপোর্ট করে দিও। সুস্মিতা ভাদুরী, এই দিদি ভাই হচ্ছে ভিউয়ার্স, খুব ভালোবাসে সোনামাকে, আমিও খুব ভালোবাসি। ওর হচ্ছে পৌলমি দিদি ভাই, পৌলমি দিদি ভাই অনেক দিন থেকে কোনো কমেন্ট করছে না, ভালো লাগছে না, কারণ একটা ভালোবাসার মানুষ যদি প্রতিনিয়ত তোমার সাথে থাকে, কমেন্ট করে, হঠাৎ করে যদি কমেন্ট করা বাদ দিয়ে দেয়, তখন একটা
কিরকম যেন লাগে না, খুব মিস করছি। পৌলমী দিদি ভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। কিন্তু তোমাকে আমি কমেন্টও করেছিলাম তোমার ভিডিওর নিচে, কিন্তু তুমি কোনো রিপ্লাই দেয়নি, দাওনি, জানি না কি হয়েছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমরা ভালো থেকো সবাই। আর হচ্ছে আমার মা, রেহান ব্লগস মা, সবাই আমার মাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা পাবে। কেউ সল ছাত্রী করবে না আমার মার সাথে, কিন্তু মা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবে। আমার মা কিন্তু একদম স্পষ্ট বক্তা, স্পষ্ট, কোনো মানে নিজেও সেসব পছন্দ করে না, করে না, ও সব সহ্য করে। মানে বলে না যে অন্যায় করবে না, অন্যায় সহ্য করবে না, এইরকম প্রতিবেদী। তো আমার মাকে সবাই একটু সাপোর্ট করে দিও। যারা যারা নতুন ভিউয়ার্স আসো আমার, অনেকেই অ্যাড আসো, যারা যারা অ্যাড নেই, আমার মাকে একটু সাপোর্ট করে দিও। সবাই ভালোবেসে ভিডিও দেখো, আমার মাও অনেক সাপোর্ট করবে, ঠিক আছে। আর হচ্ছে অর্পিতা সন্তোষ, এই দিদি ভাই, অর্পিতা দিদি ভাই খুব ভালো, খুব ভালো সাপোর্টিভ। সবাই আমার দিদি ভাইকে একটু সাপোর্ট করে দিও। রেখা সোয়াল্ট আমার আমার আর এক দিদি ভাই বাংলাদেশ থেকে ভিডিও করে, খুবই ভালো, খুবই সাপোর্টিভ। তোমরাও একটু সাপোর্ট করে দিও সেই দিদি ভাইকে। রেহানা করিম ব্লগস, এই হচ্ছে আমার আরেক দিদি ভাই, সেই দিদি ভাইকেও সবাই ভালোবাসা দিও, তোমরাও অবশ্যই ভালোবাসা পাবে। কৃষ্ণা ব্লগ, কৃষ্ণা ব্লগের দিদি ভাই খুবই ভালো, খুবই ভালো। তোমরা একটু কৃষ্ণা দিদি ভাইকে সাপোর্ট করে দিও, ঠিক আছে, তোমরাও ফুল সাপোর্ট পাবে। আমার নিতু দিদি ভাই, নিতু দিদি ভাইকে সবাই একটু ভালোবাসা দিও। আমার দিদি ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও করে, কথা খুব সুন্দর, তো তোমরা একটু সাপোর্ট করে দিও আমার দিদি ভাইকে। আর মনালি মৌলি ব্লগ নতুন এসেছে আমার কাছে, খুবই ভালো লাগে ভিডিও। জাহানারা বেঙ্গুলি ব্লগস, এই জাহানারা দিদি ভাইকে সবাই একটু সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করো, খুবই ভালো লাগবে, ঠিক আছে, ফুল সাপোর্ট পাবে সবাই। আর আমার এক দাদা ভাই আছে, প্রিন্স দাদা ভাই, প্রিন্স দাদা ভাইয়ের কাছে গেলে তোমরা অনেকটা হেল্প পাবে, সাপোর্ট পাবে, ঠিক আছে। দিদি আছে পম্পা অফিসিয়াল, পম্পা দিদি ভাই, পম্পা দিদি ভাই খুবই ভালো সাপোর্টিভ, তোমরা একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। আর হচ্ছে শিল্পী ব্লগ অ্যান্ড কিচেন, শিল্পী বনু, আমার বনু ওরা, শিল্পী বনুকে সবাই একটু সাপোর্ট করে দিও, তোমরা ফুল সাপোর্ট পাবে। আর হচ্ছে SS কিচেন, আর হচ্ছে শম্পা রান্না করে, এই দুই দিদি ভাইয়ের হচ্ছে রান্নার চ্যানেল, খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রান্না করে, খুবই ভালো লাগে। তো তোমরা সবাই সবাইকে কিন্তু বন্ধু করে নিও, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার সোনামাকে একটু আশীর্বাদ করো, সোনামাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটাই। আমার শরীর তো এখনো পর্যন্ত ভালো হয়নি, তাই কোনো এনার্জি পাচ্ছি না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। টাটা।